হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে এইচএসসি রেজাল্ট বের করতে হয়। এইচএসসি রেজাল্ট কিভাবে বের করবেন আজকে পুরো ভিডিও ডিটেলস আপনাদের দিয়ে দিব। প্রথমে আমি একটা ব্রাউজার সিলেক্ট করব, এখান থেকে যে কোনো ব্রাউজার সিলেক্ট করতে পারেন আপনারা। আমি একটা ব্রাউজার সিলেক্ট করতেছি, এটাও সিলেক্ট করতে পারেন, আপনারা ক্রোম ইন্টারনেটও সিলেক্ট করতে পারেন, অফারে টফারে যা পারেন সিলেক্ট করতে পারেন, সমস্যা নেই, একটা হলেই হবে। আমি এখন একটা সিলেক্ট করব। তারপর এখানে দেখেন লিখবো, আমরা কি লিখবো দেখেন, কোথায় লিখবো দেখেন, এখানে এখানে লিখবো, মানে এখানে ক্লিক করলে লেখার অপশান আসবে। দেখেন ক্লিক করলাম, লেখার অপশান আছে www.education রেজাল্ট result.gov.bd। এবার চার্জ দিবেন, ধরেন গভ বা ভুল হয়েছে আমার, বিডিএম। এবার দেখেন এখানে একটা অপশন এসেছে, অনেক মানে অনেক কিছু হয়ে এসেছে, আমরা এখানে ক্লিক করব। দেখেন এখানে ক্লিক করলে এবার কি হয়, এডুকেশন রেজাল্ট ডট গভ ডট বিডিএম। ওয়েট ওয়েট, এটা ভুল, এটা চলে এসেছে। ওয়েট, দেখেন না আমরা ভুল এটাতে ঢুকে ফেলেছি বলে, আমরা এটাতে ঢুকে ফেলেছি বলে আমরা ঢুকবো এটাতে। দেখেন দেখাচ্ছি কোনটায়, নিচে যান, এটাতে ঢুকবো আমরা, এটাই ঢুকবো। দেখেন এখানে ঢুকলে সকল ডিটেলস চলে আসবে আপনাদের। দেখেন এখানে কিন্তু সব কিছু আছে, আপনারা ক্লিক এখানে একটু জুম করবেন। দেখেন এখানে প্রথমে লিখছে কি, লেখেন এক্সামিনেশন, মানে কি পরীক্ষা হয়েছিল আপনাদের, এখানে সিলেক্ট করবেন এক্সামিনেশন, এখানে সিলেক্ট করবেন, ক্লিক করবেন। দেখেন আপনাদের কি পরীক্ষা হয়েছে, এইচএসসি ভোকেশনাল বিএম যে পরীক্ষা ওই পরীক্ষার দিয়ে দিবেন, এইচএসসি বিএম দিব। তারপরে ইয়ার, উফ সরি, আগে এক কথা দেখেন, ওগুলো যা সিলেক্ট করার এখানে সিলেক্ট করবেন, ইয়ার কোন সাল লিখবেন, ভোট কুমিল্লা ভোট কোন ভোট কী লিখবেন, রোল লিখবেন, রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন, 6/7 এখানে কত লিখবেন, সব কিছু লিখে এখানে সাবমিটে ক্লিক করবেন। এখানে সাবমিটে ক্লিক করবেন, আপনার রেজাল্ট মেসেজ চলে আসবে, এখানে সাবমিট সব কিছু তথ্য পূরণ করে সাবমিটে ক্লিক করবেন, রেজাল্ট চলে আসবে। যদি কারো বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন। এ পর্যন্ত বিদায়।